হ্যালো বন্ধুরা, মাই নেম পাপ্পু, আপনার এখানে টেকনিক্যাল পাপ্পু। আমি আবারও চলে এসেছি তোমার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ভিডিওতে বলবো ফোনপে কাস্টমার কেয়ার কন্ট্যাক্ট কীভাবে করবে, তা কীভাবে করতে হয়। ধরে নিন ফোনপে থেকে ওকে ট্রান্সফার পয়সা ট্রান্সফার কিয়া ও ফাঁস গেয়া, বা ইলেকট্রিক বিল পে কিয়ে ও পেন্ডিং মে রয়ে গা, দু দিন তিন দিন সে পেন্ডিং মেই হ্যাঁ। তো কাস্টমার কেয়ার পে কল করকে অভিযোগ কেসে করে। তো ইধার তো ফোনপে মানে খোল লিয়া, ফোনপে মে তো কুছ নেই হো রা হ্যায়, তো ইধার তো কন্ট্যাক্ট নম্বর নেই আয়েগা, তো কেসে কন্ট্যাক্ট করে ফোনপে পে। তো আপ লোক পহলে গুগল পে যাইয়ে, গুগল পে যানে কে বাদ ইধার সার্চ কিজিয়ে ফোনপে, ফোনপে কাস্টমার কেয়ার নম্বর ও সার্চ কিয়ে। তো গুগল পে যাব সার্চ করোগে তো দূসরা ভি নম্বর দিখা আয়েগা, তো দূসরে নম্বর পে কল নেই কিজিয়ে। आप देख लीजिए इधर कॉन्टैक्ट यूएस फोन पे, उधर भी दिखा है phonepe.com, तो इस पर क्लिक कीजिए। इस पर क्लिक करने के बाद थोड़ा नीचे आइए, थोड़ा नीचे आने के बाद इधर हेल्प है, इधर देखिए कॉन्टैक्ट नंबर, ठीक है ना। इस नंबर पे कॉल कीजिए, करने के बाद आप लोग टाका पैसा फंस गया बा मैंने इलेक्ट्रिक बिल पे किए वो पेंडिंग में है दो दिन तीन दिन से, तो ऐसे कंप्लेंट कर सकते हैं आप। तो आई हैव वीडियो देख के आपको अच्छा लगा, तो अच्छा लगे तो सब्सक्राइब जरूर कीजिए चैनल को और मेरे साथ जुड़ जाइए।